সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসাল রসুল করিম সাল্লি সাল্লাম শুভ সকাল আজকের আইসিটি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ সুমন আলী প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা চতুর্থ অধ্যায়টির সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস টেবিল নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ধৈর্য সহকারে ক্লাসটি করবে আজকের আলোচনা থেকে তোমরা যা শিখতে পারবে টেবিল তৈরি করার জন্য যে ট্যাগুলো ব্যবহার করা হয় এবং যে অ্যাক্টিভিউটগুলো ব্যবহার করা হয় সেই ট্যাগ ও অ্যাক্টিভিউটগুলো জানতে পারবে এবং কিভাবে ওয়েব পেজে আমরা একটা টেবিল সংযোজন করতে পারবো সেই বিষয়গুলো সম্পর্কে তোমরা আজকে জানতে পারবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলো আমরা কিভাবে টেবিল তৈরি করতে হয় এই এর সাহায্যে তা আমরা স্টেপ বাই স্টেপ শিখি টেবিল টেবিলটা কাকে বলে রো এবং কলমের সমন্বয়ে সাধারণত টেবিল তৈরি হয় মনে করো এইটা একটা টেবিল এই টেবিলে তিনটা রো রয়েছে রো ওয়ান রো টু রো থ্রি মনে করো তিনটা কলাম কলাম একটা টেবিলের যখন আমরা বাম থেকে ডান দিকে যাই তখন বলা হয় রো এবং যখন উপর থেকে নিচের দিকে আসা হয় তখন বলা হয় কলাম তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই টেবিলে তিনটা রো রয়েছে এবং তিনটা কলাম রয়েছে তিনটা রো এবং তিনটা কলামের সমন্বয়ে এই টেবিলে দেখে কতগুলো সেল উৎপন্ন হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা নয়টা সেল রয়েছে নয়টা সেল এই সেলটার নাম কি হবে তাহলে দেখো রো ওয়ান কলাম ওয়ান এই সেলটার নাম হবে রো ওয়ান কলাম টু এই সেলটার নাম হবে রো ওয়ান কলাম থ্রি এই সেলটার নাম হবে রো টু কলাম টু এই সেলটার নাম হবে রো টু কলাম টু এটার নাম হবে রো টু কলাম থ্রি এইটার নাম হবে রো থ্রি কলাম ওয়ান এইটার নাম হবে রো থ্রি কলাম টু এটার নাম হবে রো থ্রি কলাম থ্রি এই স্টেমেলের ক্ষেত্রে একটা টেবিল যেভাবে তৈরি হয় এখানে এই যে দেখো এই যে সেলগুলো বললাম এই সেলগুলো পাশাপাশি বসে একটা টেবিল উৎপন্ন হয় যেমন মনে করো এটা একটা সেল মনে করো এটা একটা সেল তারপরে মনে করো এটা একটা সেল তারপরে এটা একটা সেল তো এখানে মনে করো যে চারটা সেল আছে তাই না এই চারটা সেল এই স্টেমেল এর ক্ষেত্রে এভাবে পাশাপাশি বসে একটা টেবিল তৈরি হয় এই যে দেখো এভাবে তারপরে যদি এই চারটা সেলকে আমরা দুই বাই দুই অর্থাৎ দুইটা রো এবং দুইটা কলাম আকারে সাজাই তাহলে এইভাবে টেবিলটা তৈরি হয় এইভাবে তাহলে আমরা দেখছি যে এই এর ক্ষেত্রে টেবিলটা কিভাবে তৈরি হয় এই সেলগুলো পাশাপাশি বসে পাশাপাশি এভাবে একটার পর একটা বসে কি হয় একটা টেবিল তৈরি হয় এই টেবিলে আমরা দেখছি দুইটা রো রয়েছে এবং দুইটা কলাম রয়েছে দুইটা কলাম এবং দুইটা রো রয়েছে তাহলে এই এইরকম একটা যদি আমরা টেবিল তৈরি করতে চাই তাহলে আমরা কিভাবে তৈরি করতে পারি সেই বিষয়টা আমরা দেখবো শিক্ষার্থীরা তো আমরা একটা টেবিল ধরে নিলাম মনে করো একটা টেবিল ধরে নিলাম টেবিলটির নাম দিলাম আমরা স্টুডেন্ট টেবিল স্টুডেন্ট টেবিল আমরা থ্রি বাই থ্রি একটি টেবিল ধরে নিলাম এখানে মনে করো আমরা নেম দিলাম তারপরে আমরা এখানে দিলাম ভিলেজ এখানে আমরা দিলাম ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট এখানে আমরা নেম দিলাম অনেক এখানে ভিলেজ দিলাম মনে করো যে পবা রাজশাহী এখানে আমরা দিলাম মনে করো সুচি এখানে দিলাম আমরা মনে করো যে চারঘাট নাটোর আচ্ছা এখন মনে করো এই টেবিলটা যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমরা কিভাবে তৈরি করতে পারি এইরকম একটা টেবিল এই স্টেমের ল্যাঙ্গুয়েজ দ্বারা যদি তৈরি করা হয় সেক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু ট্যাগ ইউজ করতে হয় যেমন টেবিল তৈরির প্রয়োজনীয় ট্যাগ হলো প্রয়োজনীয় ট্যাগ টেবিলটির তৈরি করার প্রয়োজনীয় ট্যাগ হল টেবিল ট্যাগ টেবিল ট্যাগ এটা একটা কন্টেইনার ট্যাগ এটা একটা কন্টেইনার ট্যাগ যার ওপেনিং পার্ট এবং ক্লোজিং পার্ট উভয়ই রয়েছে এরপরে হলো ব্যবহার করা ক্যাপশন ট্যাগ ক্যাপশন ট্যাগটা ব্যবহার করা হয় টেবিলের শিরোনাম বা নামটি নির্ধারণ করার জন্য যেমন এখানে আমরা টেবিলের নাম দিয়েছি কি স্টুডেন্ট টেবিল এই নাম নির্ধারণের জন্য ব্যবহার করা হয় ক্যাপশন ট্যাগ এরপরে এই টেবিলের রোগুলো নির্ধারণের জন্য ব্যবহার করা হয় টেবিল রো ট্যাগ টেবিল রো ট্যাগ এরপরে ব্যবহার করা হয় টেবিলের এই যে সেলগুলোর ডেটা নির্ধারণের জন্য ব্যবহার করা হয় টেবিল হেড ট্যাগ টেবিল হেড ট্যাগ এবং আরেকটি ট্যাগ ব্যবহার করা হয় টেবিল ডেটা ট্যাগ এগুলো সবই হলো কন্টেইনার ট্যাগ অর্থাৎ এদের ওপেনিং এবং ক্লোজিং পার্ট ওভাই রয়েছে প্রিয় শিক্ষার্থীরা টেবিল হেড এবং টেবিল ডেটা দুইটা ট্যাগ দ্বারাই এই টেবিলের উপাদানগুলো নির্ধারণ করা হয় কিন্তু এই দুইটা ট্যাগের মধ্যে সামান্য একটু পার্থক্য রয়েছে যেমন আমি এই নেম নেম ডেটাটা যদি আমি টেবিল হেড ট্যাগ দ্বারা লিখি তাহলে কী হবে আউটপুটে আমরা যদি এভাবে লিখি তাহলে আউটপুটটা হবে এরকম একটু বোল্ড থাকবে অর্থাৎ হেডিং আকারে এইভাবে বোল্ড আকারে থাকবে আর আমরা যদি ওই নেম ডেটাটা টেবিল ডেটা দ্বারা লিখি তাহলে আউটপুট নর্মাল আসবে অর্থাৎ শুধু নেম এরকম ভাবে আসবে তাহলে টেবিলে যদি কোনো ডেটা বোল্ড আকারে থাকে তাহলে ওই ডেটাটাকে আমরা প্রকাশ করার জন্য ব্যবহার করব টেবিল হেড ট্যাগ এবং যদি সাধারণভাবে থাকে তাহলে আমরা ব্যবহার করব টেবিল ডেটা ট্যাগ এরপরে দেখো তাহলে এবং এই যে টেবিলের রো গুলো এই যে পর্যায়ক্রমের রো গুলো নিয়ে আসার জন্য আমরা ব্যবহার করব টেবিল রো ট্যাগ তো শিক্ষার্থীরা তাহলে বলতে পারো যে স্যার গুলো নিয়ে আসার জন্য আমরা কোন ট্যাগ ইউজ করব আসলে হয় কি টেবিলের ক্ষেত্রে আমরা বললাম যে সেলগুলো পাশাপাশি বসে একটা টেবিল তৈরি হয় মনে করো চারটা সেল যদি পাশাপাশি বসে তাহলে আমরা এই যে একটা টেবিল দেখতেছি তো দেখো এই সেল গুলোকে যখন আমি রো অনুসারে সাজিয়েছি এক নম্বর রো দুই নম্বর রো অনুসারে সাজিয়েছি তখন আলটিমেটলি কিন্তু কলামগুলো সংযোজন হয়ে গেছে তার মানে এই টেবিলের ক্ষেত্রে একটা টেবিল তৈরির ক্ষেত্রে প্রায়োরিটি পাই হলো রো আমরা যদি সেলগুলোকে রো वाइज সাজাই তাহলে কিন্তু আলটিমেটলি আমরা কলামগুলো পেয়ে যাই এই কারণে আলাদাভাবে টেবিল তৈরির ক্ষেত্রে কলাম তৈরির কোনো ট্যাগ ব্যবহার করা হয় না এখন আমরা যদি এই টেবিলটা তৈরি করতে চাই তাহলে আমাদের কোডটা কেমন হবে সেই বিষয়টা একটু আমরা লক্ষ্য করি তাহলে আমরা এই স্টেমেল ল্যাঙ্গুয়েজ দ্বারা যদি টেবিলটি তৈরি করি তাহলে আমাদের প্রোগ্রাম কোডিংটা কেমন হবে আমাদের কোডিংটা হবে এরকম প্রথমে আমরা লিখবো কি এই স্টেমেল তারপরে কি লিখবো আমরা হেড তারপরে কি লিখবো টাইটেল আমরা শিরোনাম দিলাম ওয়েব পেজ তারপরে টাইটেল ক্লোজ তারপরে হেডক্লোডি এরপরে আমরা টেবিল ট্যাগ এর মধ্যে অনেকগুলো অ্যাক্টিভিট ব্যবহার করা হয় এর মধ্যে একটা কমন অ্যাক্টিভিট হলো বর্ডার বর্ডার ব্যবহার করা হয় তাহলে এখানে আমরা লিখবো টেবিল বর্ডার বর্ডার ইকুয়াল টু পিক নাম্বার সাপোজ নাম্বার এখন দেখো এই যে বর্ডার কাজটা কি মনে করো আমরা একটা টেবিল তৈরি করব এরকম ডি এখন যদি আমরা টেবিলটা এইভাবে তৈরি করতে চাই অর্থাৎ এই যে চারপাশে যে বর্ডার গুলো দেখছি বর্ডার গুলো প্রদর্শনের জন্য ব্যবহার হয় বর্ডার ইকুয়াল টু ওয়ান পিক্সেল এখন আমরা যদি এই বর্ডার ইকুয়াল টু এখানে 1 না লিখে 0 লিখতাম তাহলে আমাদের টেবিলটা এরকম হতো কোনো বর্ডার থাকতো না প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছো আমরা যদি বর্ডার ইকুয়াল টু 0 লিখি তাহলে টেবিলের চারপাশে কোনো বর্ডার থাকতো না টেবিলটা এইভাবে প্রদর্শিত হতো এখন তাহলে প্রশ্ন করতে পারো যে স্যার বর্ডারের ভ্যালুটা যদি আমরা বাড়াই যেমন বর্ডার ইকুয়াল টু আমরা 10 পিক্সেল বা 20 পিক্সেল দিই তাহলে কি ঘটবে তখন যেটা ঘটবে টেবিলের চারপাশে যে যে বর্ডার আছে এই বর্ডার অনেক মোটা হতে থাকবে যত পিক বাড়াবে বর্ডারের আকারটা তত বড় হতে থাকবে তো সাধারণত আমরা ব্যবহার করে থাকি বর্ডারিক্যাল টু ওয়ান তাহলে কি হয় টেবিলটা এই যে এইভাবে বর্ডার আকারে প্রদর্শিত হয় তাহলে টেবিলের চারপাশে বর্ডার প্রদর্শন করার জন্য আমরা ব্যবহার করি বর্ডার এরপরে টেবিলের এই যে দেখো আমরা এখানে শিরোনাম লিখেছি টেবিলের নামটা স্টুডেন্ট নামটা নির্ধারণের জন্য ব্যবহার করা হয় এখানে ক্যাপশন তারপর টেবিল টেবিলটার নাম দিয়েছি দেখো স্টুডেন্ট টেবিল তাহলে আমরা লিখব এখানে স্টুডেন্ট তারপরে ক্যাপশন ক্লোজ সরি স্টুডেন্ট টেবিল নাম দিয়েছি স্টুডেন্ট টেবিল তারপরে ক্যাপশন ক্লোজ এইটা আমরা লিখবো এরপরে দেখো আমরা টেবিলটি তৈরি করব তলে দেখো এই যে প্রথম রো এর উপাদানগুলো এখানে কি আছে নেম ভিলেজ ডিস্ট্রিক্ট তাহলে প্রথম রোটা নিয়ে আসার জন্য আমরা লিখবো টেবিল রো ট্যাগ এরপরে ওই রো বরাবর যে উপাদানগুলো আছে সেগুলো আমরা এখানে দেখছি নরমাল আকারে আছে নেম ভিলেজ অনেক পবা রাজশাহী তারপরে দেখো সুচি চারঘাট নাটোর এই সবগুলো কি আকারে আছে নর্মাল আকারে আছে ঠিক আছে এক্ষেত্রে আমরা প্রথমে উপাদান গুলো নিয়ে আসার জন্য দেখো আমরা ব্যবহার করব টেবিল ডি ট্যাগ তারপরে আমরা এখানে লিখব নেম তারপরে ডি ট্যাগ ক্লোজ টেবিল ডেটা ট্যাগ ক্লোজ এটা আমরা প্রথম সেলের উপাদানটা লিখলাম দ্বিতীয় সেলের উপাদানটা কি আছে ভিলেজ তাহলে দ্বিতীয় সেলের উপাদানটা লেখার জন্য আবার টেবিল ডেটা ট্যাগ তারপরে হলো কি ভিলেজ তারপরে টিডি ক্লোজ তারপরে দেখো তৃতীয় সেলের উপাদানটা আবার টেবিল ডেটা ট্যাগ তারপরে কি ডিস্ট্রিক্ট তারপরে টিডি ক্লোজ টিডি ক্লোজ তারপরে কি হবে টিআর ক্লোজ তাহলে প্রথমটা লেখা শেষ এই দেখো হ্যাঁ টিআর ওপেন টিআর ক্লোজ তার মানে প্রথম রয়ের উপাদানগুলো লেখা শেষ আমরা ক্লোজ করে দিলাম প্রিয় শিক্ষার্থীরা এখানে যদি আরো একটা উপাদান থাকতো তাহলে আমরা সেই উপাদানটাও কিন্তু এখানে পর্যায়ক্রমে লিখতাম তো এখন দেখো তারপরে দুই নম্বর রোতে কি আছে অনেক পবা রাজশাহী এখন দুই নম্বর রোটা লেখার জন্য আবার টিআর ওপেন তারপরে আমাদের টিডি কি আছে দেখো তো তারপরে আছে অনেক তারপরে টিডি ক্লোজ তারপরে কি আছে অনেকের পরে পবা আবার টিডি ওপেন তারপরে কি পবা তারপরে টিডি ক্লোজ তারপরে কি আছে টিডি ওপেন তারপরে হলো রাজশাহী তারপরে হল টিডি ক্লোজ তারপরে টিআর ক্লোজ এরপরে দেখো তার আমরা দুই নম্বর ওটা লিখলাম ওপেন করলাম এবং দুই নম্বর রোটা লেখার শেষে আমরা কি করেছি ক্লোজ করেছি এবার তিন নম্বর রোটা লিখবো তাহলে তিন নম্বর রোটা লেখার জন্য আবার ওপেন আচ্ছা তোমরা মনে হয় দেখতে পাচ্ছ না আমি এটু পুরো লিখি তিন নম্বর রোটা লেখার জন্য টিআর ওপেন তারপরে টিডি কি আছে সুচি সুচি তারপরে টিডি ক্লোজ তারপরে টিডি ওপেন তারপরে চারঘাট তারপরে টিডি ক্লোজ তারপরে হলো নাটোর টি ডি ওপেন কি আছে নাটোর তারপরে হলো ক্লোজ তিন নম্বর লেখা শেষ এখন দেখো লেখা শেষ তিন নম্বর রোটা আমরা ক্লোজ করে দিলাম তাহলে আমাদের এখানে তিনটা রো লেখা শেষ তার মানে টেবিলটা লেখা শেষ তাহলে টেবিল লেখা শেষে আমরা কি করব এই যে এখানে আমরা টেবিল ট্যাগ ইউজ করেছিলাম এখন এটা আমরা কি করব ক্লোজ করে দিব অর্থাৎ টেবিল ক্লোজ তারপরে কি করব আমরা বডি ক্লোজ করে দেবো তারপরে আমরা কি করব এই স্টেমেল ট্যাগটা ক্লোজ করে দেবো এটা যদি লিখি তাহলে আমাদের এই টেবিলটা তৈরি হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা ব্যাপারটা যদি এরকম হতো যে এই টেবিলের ক্ষেত্রে যদি নেম ভিলেজ এবং ডিস্ট্রিক্ট এই ডেটাগুলো এরকম না থেকে যদি এরকম একটু বোল্ড আকারে থাকতো তাহলে কি হতো তাহলে দেখো এখানে এই যে নেম ভিলেজ ডিস্ট্রিক্ট প্রথম রোয়ের উপাদানগুলো এই যে দ্বিতীয় এবং তৃতীয় রো এর তুলনায় কি আছে বোর্ড আছে তাহলে যখন এইভাবে বোর্ড আকারে থাকবে তখন আমরা এই ডেটাগুলোকে গুলোকে রিপ্রেজেন্ট করার জন্য ব্যবহার করব টেবিল হেড ট্যাগ তখন আমরা এই প্রথম রোয়ের উপাদানগুলো গুলো টি টিডি এর পরিবর্তে আমরা টেবিল হেড ট্যাগ দ্বারা লিখব অর্থাৎ তখন আমরা লিখবো টেবিল হেড ট্যাগ তারপরে আমরা লিখব নেম তারপরে হলো কি টেবিল হেড সরি টেবিল হেড ট্যাগ তারপরে টেবিল হেড হেড ক্লোজ তারপরে টেবিল হেড ট্যাগ ভিলেজ তারপরে টেবিল হেড ট্যাগ ক্লোজ তারপরে টেবিল হেড ট্যাগ ওপেন তারপরে কি আছে তারপরে টেবিল এটা যদি আমরা তাহলে কিন্তু আমাদের এই টেবিলটা তৈরি হয়ে যাবে একটু নিচের দিকে দেখান তাহলে আশা করি এখন যে কোনো ধরনের যদি তোমাদেরকে টেবিল তৈরি করতে বলে তাহলে তোমরা টেবিল তৈরি করতে পারবে প্রিয় শিক্ষার্থীরা এখন একটা টেবিলে কি ধরনের অ্যাক্টিভিটি ব্যবহার করা হয় সেগুলো আমরা দেখবো টেবিলটাকে ব্যবহৃত অ্যাক্টিভিউট সমূহ ব্যবহৃত টেবিলটাকে ব্যবহৃত অ্যাক্টিভিউট সমূহ আমরা টেবিল ট্যাগে সাধারণত কি কি অ্যাক্টিভিট ব্যবহার করে থাকি সেগুলো একটু দেখি আমরা টেবিলটাকে ব্যবহার করে থাকি বর্ডার অ্যাক্টিভিউট বর্ডার তারপরে আমরা ব্যবহার করি অ্যালাইন অ্যালাইন তারপরে আমরা ব্যবহার করি বিজি কালার তারপরে আমরা ব্যবহার করে থাকি হাইট তারপরে আমরা ব্যবহার করে থাকি ওয়াইট তারপরে আমরা ব্যবহার করে থাকি রো সেল প্যাডিং সেল স্পেসিং তারপরে আমরা ব্যবহার করি সেল প্যাডিং তারপরে আমরা ব্যবহার করি রো স্পেন তারপরে আমরা ব্যবহার করি কলাম স্পেন এই সমস্ত অ্যাক্টিভিট গুলো আমরা ব্যবহার করে থাকি প্রিয় শিক্ষার্থীরা তো বর্ডার অ্যাক্টিভিটির ব্যবহার কিন্তু অলরেডি আমরা দেখেছি যে কোন টেবিলের চারপাশে বর্ডার প্রদর্শনের জন্য ব্যবহার করে বর্ডার অ্যাক্টিভিট অ্যালাইন অ্যালাইনটা হলো টেবিলের অবস্থান নির্ধারণের জন্য ব্যবহার করা হয় অ্যালাইন এক টেবিল অর্থাৎ মনে করো একটা টেবিল এরকম আছে একটা মনে করো টেবিলটা এই পাশে আছে এ বি সি ডি এখন টেবিলটাকে এই যে দেখো লেফট সাইড আছে এখন লেফট সাইডটাকে যদি থেকে যদি আমরা মিডিলে নিতে চাই মিডিলে তাহলে আমরা ব্যবহার করবো অ্যালাইন অ্যাক্টিভিউট যদি আমরা রাইট সাইডে নিতে চাই তাহলে আমরা লিখব হলো রাইট অর্থাৎ আমরা সেন্টার সেন্টার তাহলে টেবিলটা থাকবে আমরা যদি টু লিখি রাইট তাহলে টেবিলটা ডান পাশে যাবে এভাবে টেবিলের অবস্থান পরিবর্তন করার জন্য ব্যবহার করা হয় অ্যালাইন অ্যাক্টিভিউট প্রশিক্ষার্থীরা এছাড়া টেবিলের কোনো ডাটা বা ডেটাটা যদি আমরা প্রদর্শন করতে চাই তাহলে আমরা অ্যালাইন ব্যবহার করব যেমন দেখো আমরা যদি নেম এখানে আছে মনে করো ভিলেজ এখানে মনে করো সুচি নাটন এখন দেখো আমরা যদি এই টেবিলটা তৈরি করতে চাই তাহলে কি করব দেখো এই টেবিলের ডেটাগুলো আমাদের সবগুলো কোথায় আছে আমাদের লেফট সাইড আছে তাহলে আমরা এটা যদি কোডিং করতাম তাহলে আমাদের কোডিংটা কেমন হতো দেখো আমরা টেবিল ট্যাগ থেকে লিখছি টেবিল বর্ডার ইকুয়াল টু আমরা এখানে লিখছি ওয়ান তারপরে দেখো টেবিল রো তারপরে হলো টি ডি টি ডি নেম টিডি ক্লোজ তারপরে হলো টি ডি ওপেন তারপরে হলো কি ভিলেজ টিডি ক্লোজ তারপরে টিআর ক্লোজ এক নম্বর রো লেখা শেষ এবার দুই নম্বর রো লেখার জন্য আমরা ব্যবহার করব টিআর তারপরে টিডি তারপরে সুচি টিডি ক্লোজ তারপরে টিডি ওপেন তারপরে হলো নাটোর টিডি ক্লোজ তারপরে হলো টিআর ক্লোজ তারপরে হলো টেবিল ট্যাগ ক্লোজ প্রিয় শিক্ষার্থীরা এইটা যদি আমরা এই কোডটা যদি লিখি তাহলে এই টেবিলটা তৈরি হয়ে যাবে এক্ষেত্রে দেখো এই ডেটা সব দেখো লেফট সাইড আছে এখন এই টেবিলের প্রত্যেকটা ডেটাকে যদি আমরা মিডিলে আমরা কি করব। তাহলে এই প্রত্যেকটা ডেটার আগে তোমাকে লিখতে হবে যেমন প্রথম রয়ের উপাদানগুলো প্রথম এর উপাদানগুলো যদি আমি মিডিলে নিতে চাই তাহলে আমাকে এইভাবে কাজটা করতে হবে এই লাইনটার পরিবর্তে আমাকে লিখতে হবে টিডি অ্যালাইন সেন্টার তারপরে লিখতে হবে নেম আমরা যদি তারপরে হলো কি টিডি ক্লোজ তারপরে আমরা যদি ভিলেজটাকেও মিডিলে নিতে চাই তাহলে আমরা লিখবো আবার টিডি অ্যালাইন ইকুয়াল টু সেন্টার সেন্টার তারপরে ভিলেজ তারপরে হলো টিডি ক্লোজ আমরা যদি এটা লিখি তাহলে আমাদের আউটপুটটা আসবে এরকম এটা লিখলে আমাদের আউটপুটটা ভাবে আসবে মিডিলে আসবে তারপরে সুচি নাটোর তাহলে দেখো এখানে ব্যাপারটা কি ঘটলো এখানে আমরা নেম ভিলেজ যখন অ্যালাইন অ্যাক্টিভিউট ব্যবহার করে করছি তখন দেখো প্রথম রো এর উপাদানগুলো সেন্টারে চলে আসছে দ্বিতীয় রোতে আমরা কোনো অ্যালাইন করিনি তাই এগুলো আমাদের লেফট সাইডে আছে আমরা দ্বিতীয় রো এর উপাদানগুলো যদি অ্যালাইন করতে চাই তাহলে বা মিডিলে নিতে চাই তাহলে আমরা পুনরায় দ্বিতীয় প্রত্যেকটা সেলের আগে আমরা এখানে আমরা এলআই এবং এই নাটোর ডেটা চলে আসবে শিক্ষার্থীরা এখন এই যে এখানে দেখো আমরা টি ডি এলআইনিক্যাল টু সেন্টার প্রত্যেকটা ডেটার পূর্বে আমরা কি করেছি এলআইনিক্যাল টু সেন্টার লিখেছি এই কাজটা কিন্তু আমরা টেবিল রোড ট্যাগে ব্যবহার করে খুব সহজে করতে পারি যেমন আমরা এই কোডিংটা এইভাবে না করে যদি আমরা এইভাবে কোডিংটা করি টেবিল রো অ্যালাইন ইকাল টু সেন্টার এবং এখানে যদি লিখি টিডি নেম তারপরে টিডি ক্লোজ তারপরে হল টিডি ওপেন ভিলেজ তারপরে হলো টিডি ক্লোজ আমরা যদি এটা লিখি তাহলে এই প্রথম রেয়ের উপাদান মিডিলে চলে আসবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা যদি কোন একটি রোয়ের সবগুলো উপাদান সেন্টারে নিতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করব টিআর টেবিল রো রো ট্যাগের মধ্যে আমরা অ্যালাইন অ্যাট্রিবিউটটি ব্যবহার করব প্রিয় শিক্ষার্থীরা তাহলে কোন টেবিলের কোন একটা সুনির্দিষ্ট উপাদানকে যদি আমরা সেন্টারে নিতে চাই তাহলে ওই ডেটার পূর্বে যে ওপেনিং ট্যাগ থাকবে সেখানে লিখব আর যদি কোন একটি রোয়ের সবগুলো উপাদানকে যদি আমরা সেন্টারে নিতে চাই তাহলে আমরা লিখব টি আর দেখো এখন এই দুটো উপাদানকে আমরা খুব সহজে সেন্টারে নিয়ে আসতে পারি তাহলে এখানে জাস্ট আমরা লিখবো টিআর অ্যালাইন ইকুয়াল টু কি সেন্টার এইটা যদি আমরা লিখি তাহলে আমাদের এই দুটো উপাদানও সেন্টারে চলে আসবে অর্থাৎ এই টেবিলটা তখন এরকম দেখাবে যে সেন্টারের সূচি তারপরে এই ডেটাটা আমাদের এখানে নাটোর এভাবে দেখাবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এতক্ষণ দেখলাম হলো অ্যালাইন অ্যাক্টিভিউট ব্যবহার এরপরে আমরা দেখব হলো বিজি কালার বি জি কালার হলো টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার নির্ধারণের জন্য ব্যবহার করা হয় বিজি কালার অ্যাক্টিভিউট আমরা যদি এখানে লিখি বিজি কালারিক্যাল টু কালার নেম মনে করো রেড যদি আমরা লিখি তাহলে কি হবে এই টোটাল টেবিলের ব্যাকগ্রাউন্ডটা আমাদের লাল কালার প্রদর্শিত হবে এখানে যদি আমরা লিখি ব্লু কালার তাহলে এই টোটাল টেবিলের ব্যাকগ্রাউন্ডটা নীল কালার আসবে এখন আমরা যদি মনে করে সুনির্দিষ্ট একটা কালার করতে চাই তাহলে কি শিক্ষার্থীরা আমরা টোটাল এই টেবিলটাকে যদি আমরা লাল কালার করতে চাই তাহলে বিজি কালার অ্যাক্টিভিটি কোথায় লিখবো টেবিল অ্যাক্টিভিউটে অর্থাৎ আমরা এখানে লিখবো বিজি কালার বিজি কালার ইকুয়াল টু মনে করো রেড তাহলে কি হলো এই টোটাল টেবিলটা আমাদের লাল কালারে প্রদর্শিত হলো তো আমরা এই কাজটা করতে পারি বিজি কালার এর মাধ্যমে এখন আমরা যদি মনে করো প্রথম রোয়ের উপাদান রো এর ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রেড করবো দ্বিতীয় রো এর উপাদানকে আমরা রোটাকে আমরা ব্লু কালার করবো প্রিয় শিক্ষার্থীরা আরেকবার বলছি প্রথম রোয়ের ব্যাকগ্রাউন্ড আমরা যদি রেড করতে চাই এবং দ্বিতীয় রো রো এর ব্যাকগ্রাউন্ড যদি আমরা ব্লু করতে চাই তাহলে আমরা কি কিভাবে করবো সেক্ষেত্রে আমরা এই যে এখানে দেখো টেবিল রো এই রো ট্যাগের মধ্যে তোমাকে লিখতে হবে লিখতে হবে বিজি কালার বিজি কালার ইকুয়াল টু মনে করো রেড এইটা লিখতে হবে এইটা যদি লেখো তাহলে প্রথম রো এর ব্যাকগ্রাউন্ড হবে লাল কালার এবং দ্বিতীয় ব্যাকগ্রাউন্ড যদি তুমি নীল কালার করতে চাও তাহলে এখানে লিখতে হবে তাহলে দ্বিতীয় রোয়ের ব্যাকগ্রাউন্ডটা এবার নীল কালার আসবে তাহলে এই প্রোগ্রামটাকে যদি আমরা এক্সিকিউট করি তাহলে প্রথম রোয়ের রো ব্যাকগ্রাউন্ড হবে লাল কালার এবং দ্বিতীয় রোয়ের ব্যাকগ্রাউন্ড হবে নীল কালার এরপরে আমরা দেখব হলো হাইট অ্যাক্টিভিউট তো হাইট অ্যাক্টিভিউট ব্যাপারটা কি আমরা একটু দেখি মনে করো এইটা একটা আমাদের ওয়েব পেজ এই ওয়েব পেজটিতে আমরা এখানে মনে করো শিরোনাম দিয়েছি ওয়েব পেজ পেজটির নাম টাইটেল দিয়েছি ওয়েব পেজ এবার এখানে আমরা একটা টেবিল তৈরি করতে চাচ্ছি এই টেবিলটা মনে করো যে বি সি ডি প্রিয় শিক্ষার্থীরা এই যে দেখো এই ওয়েব পেজটি এই বরাবর আছে একশো পার্সেন্ট এটা হলো হাইট হাইট একশো পার্সেন্ট আর এই অংশটা হলো টেবিলের এই ওয়েব পেজটা ওয়াইট প্রশস্ততা প্রশস্ততা হোয়াইট দেখা যায় প্রিয় শিক্ষার্থীরা তাহলে টু আমরা এখানে লিখব ইকুয়াল টু হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ এই টেবিলের ওয়াইট বরাবর আছে হান্ড্রেড পার্সেন্ট এখন এই টেবিলটা দেখো হাইটের কিছু অংশ নিয়েছে হাইট বরাবর নিয়েছে এই অংশটুকু ওয়াইট বরাবর নিয়েছে এই অংশটুকু সেটা মনে করা যায় ফর্টি পার্সেন্ট নিয়েছে সাপোজ এখানে ব্যাপারটা বুঝো আমাদের যে কোনো একটা ওয়েব পেজে হাইট বরাবর থাকে হান্ড্রেড পার্সেন্ট ওয়াইট বরাবর থাকে হলো হান্ড্রেড পার্সেন্ট এখন আমরা যখন একটা টেবিল ক্রেক করি তখন টেবিলের স্পেস অনুসারে অটোমেটিক ভাবে টেবিল ওই পেজের সুনির্দিষ্ট একটা সেন্টেন্স গ্রহণ করে যেমন আমি এই টেবিলটা যখন এই প্রোগ্রামটিকে আমরা এক্সিকিউট করব তখন এই টেবিলটি হাইট পার্সেন্ট নিয়েছে নিয়েছে এখন এই টেবিলের হাইট ফর্টি এর পরিবর্তে আমরা যদি বাড়াতে থাকি মনে করো এই হাইট বরাবর আমরা এতটুকু বাড়াবো এতটুকুর মান হলো সিক্সটি পার্সেন্ট তাহলে টেবিলটাকে মনে করো এখানে আছে ফর্টি এই বাকিটুকু হলো টোয়েন্টি তাহলে এই টেবিলের হাইট যদি বাড়াতে চাই তাহলে টেবিলটা দেখতে কেমন হবে দেখো টেবিলটা দেখতে হবে এ বি সি ডি তাহলে দেখো এবার টেবিলের উচ্চতা বরাবর বেড়ে গেছে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এই টেবিলের এই যে উচ্চতা উচ্চতা বৃদ্ধি করার জন্য আমরা ব্যবহার করি হলো হাইট অ্যাট্রিবিউট আমরা যদি হাইট ইকুয়াল টু যদি আমরা হান্ড্রেড পার্সেন্ট লিখি তাহলে কি হবে জানো এই টেবিলটের সম্পূর্ণ ওয়েব ওয়েব পেজ জুড়ে আসবে তখন এই এই যে পেজের টোটাল অংশ জুড়ে আসবে টোটাল অংশ জুড়ে আসবে আর এখানে যদি আমরা লিখি মনে করো যে হাইট হান্ড্রেড পার্সেন্ট এর পরিবর্তে আমরা লিখলাম মনে করো সিক্সটি পার্সেন্ট তাহলে কি হবে এই টেবিলের মনে করো যে ওয়েব পেজের 100% এর স্থলে 60% সে জায়গা দখল করবে অর্থাৎ এই যে 40% এই জায়গাটুকু ফাঁকা থাকবে তার মানে আমরা টেবিলের একটা ওয়েব পেজের হাইট বরাবর নির্ধারণের জন্য ব্যবহার করাই হাইট অ্যাট্রিবিউট অর্থাৎ ওয়েব পেজের উচ্চতা বরাবর আমরা কতটুকু জায়গা নির্ধারণ করব তা সুনির্দিষ্ট করার জন্য ব্যবহার করা হয় হাইট অ্যাট্রিবিউট তো মনে করো এই যে টেবিলটি আমাদের এখানে লেখা আছে এই টেবিলের উচ্চতা বরাবর আমি সিক্সটি পার্সেন্ট নিতে চাচ্ছি তাহলে এখানে আমরা লিখবো টেবিল বর্ডার ইকুয়াল টু ওয়ান এবং হাইট ইকুয়াল টু আমরা লিখবো হাইট ইকুয়াল টু লিখবো আমরা মনে করো সিক্সটি পার্সেন্ট তাহলে কি হবে এই টেবিলটা ওয়েব পেজ বরাবর ওয়েব পেজের উচ্চতা বরাবর সিক্সটি পার্সেন্ট গ্রহণ করবে সিক্সটি পার্সেন্ট এরপরে দেখো হোয়াইট অ্যাক্টিভিউট তাহলে হোয়াইট অ্যাক্টিভিউটটা কি করে এবার টেবিলের উচ্চতা অর্থাৎ সরি প্রশস্ততা নির্ধারণের জন্য ব্যবহার করা হয় কোন একটা টেবিল উচ্চতা বরাবর প্রশস্ত বরাবর কত পার্সেন্ট গ্রহণ করবে তা সুনির্দিষ্ট করার জন্য ব্যবহার করা হয় হোয়াইট অ্যাক্টিভিউট যেমন এই যে টেবিলটি লক্ষ্য করো এখানে দেখো এটা হলো এই বরাবর হলো কি আমরা বললাম হোয়াইট টেবিলের এই বরাবরটাকে আমরা বলছি হলো হোয়াইট এখন এখানে মনে করো টেবিলটা যখন এইভাবে লেখা আছে তখন এখানে মনে করো জায়গা দখল করে আছে এখন এইটাকে যদি আসে বাড়িয়ে যদি পার্সেন্ট করতে চাই তাহলে এই ফর্টি পার্সেন্ট আসে আরো ফর্টি পার্সেন্ট আমরা বৃদ্ধি করব। করে আমরা টোটালি কত করব। এইটটি পার্সেন্ট অর্থাৎ টেবিলটাকে আমরা এই বরাবর নিয়ে যাব। তাহলে টেবিলটা আমাদের দেখতে কেমন হবে টেবিলটা আমাদের দেখতে হবে তখন টেবিলটা দেখতে হবে আমাদের এরকম লক্ষ্য করো শিক্ষার্থীরা দেখো এখানে টেবিলটা ছিল আমাদের 40% যখন আমরা 80% নিব তখন টেবিলের প্রশস্ত বরাবর বেড়ে যাবে তাহলে এই যে টেবিলের প্রশস্ততা নির্ধারণের জন্য ব্যবহার করা হয় ওয়াই অ্যাট্রিবিউট তো আমরা এখানে যদি লিখি ওয়াই ইকুয়াল টু মনে করো যে 80% দ তাহলে কি হবে ব্রাউজারের এই যে 100% এর পরিবর্তে যে হান্ড্রেড টেবিলটি তাহলে এই যে টেবিলের হোয়াইট বরাবর বৃদ্ধির জন্য আমাদের ব্যবহার করা হয় হোয়াইট অ্যাট্রিবিউট এরপরে আমরা ব্যবহার করবো হলো সেল স্পেসিং সেল স্পেসিংটা কি দেখো আমরা পূর্বেই বলেছি যে এই স্টেমেলের ক্ষেত্রে একটা টেবিল তৈরি হয় তার সেলগুলো পাশাপাশি এভাবে বসে এভাবে পাশাপাশি বসে একটা টেবিল তৈরি হয় এই টেবিলের ক্ষেত্রে দেখো প্রত্যেকটা সেলের মাঝে স্পেস আছে এখন এই স্পেস বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয় সেল স্পেসিং এই যে মাঝখানে যে স্পেস রয়েছে এইটাকে বলা হয় সেল স্পেসিং তাহলে টেবিলের সেল বরাবর আমরা স্পেস তৈরি করার জন্য যে অ্যাক্টিভিউটটা ব্যবহার করি সেটাকে বলা হয় সেল স্পেসিং অ্যাক্টিভিউট শিক্ষার্থীরা আমরা যদি এখানে লিখি সেল স্পেসিং টেবিল ইকুয়াল টু ওয়ান সেল স্পেসিং নির্ধারণ করা হয় আমরা যদি লিখি থাইটি পিক জেল তাহলে থাইটি পিক জেল পরিমাণ সমদর কি হবে প্রত্যেকটা সেলের মাঝে গ্যাপ তৈরি হবে অর্থাৎ এই প্রোগ্রামটাকে যদি আমরা এক্সিকিউট করি তাহলে আমাদের আউটপুটটা এরকম আসবে এই যে দেখো মাঝখানে প্রত্যেকটা সেলের মাঝখানে স্পেস তৈরি হয়ে গেছে কত পরিমাণ থার্টি পিকজেল পরিমাণ এক্ষেত্রে আমাদের টেবিলটা এরকম দেখাবে এখানে আমাদের ছিল নেম তারপর এখানে কি আছে এখানে আছে আমাদের ভিলেজ এখানে আছে আমাদের কে সুচি তারপরে এখানে আছে আমাদের কি নাটোর ব্যাপারটা বোঝা গেল তাহলে এই যে প্রত্যেকটা সেলের মাঝে স্পেস তৈরি করার জন্য ব্যবহার করা সেল স্পেসিং এবার হলো দেখবো আমরা সেল প্যাডিং সেল প্যাডিংটা কি সেল প্যাডিংটা হলো এই যে দেখো এই যে সেলের ছেলের এবং সেলের কন্টেন্টের মধ্যবর্তী দূরত্ব নির্ধারণের জন্য ব্যবহার করা হয় সেল প্যাডিং বিষয়টা বোঝা গেল না মনে হয় এই যে মনে করো এখানে একটা ডেটা আছে নেম ঠিক আছে তাহলে এই নেমটাকে দেখো আমরা এই যে সেল এই সেলের বর্ডার এটা হলো কি এই চারপাশে এটা হলো বর্ডার এই বর্ডার থেকে সমূরত্ব রিপ্রেজেন্টের জন্য অর্থাৎ এই যে নেম দেখো নেম তাহলে এই যে যে স্পেস হ্যাঁ বর্ডার থেকে স্পেস অর্থাৎ সেল এবং সেলের কন্টেন্টের মধ্যবর্তী দূরত্ব নির্ধারণের জন্য ব্যবহার করা হয় সেল প্যাডিং অর্থাৎ এই যে চারিদিকে যে দূরত্ব এই দূরত্বটাকে বলা হয় হলো সেল প্যাডিং সেল প্যাডিং সেল প্যাডিং তাহলে সেল এবং সেলের মধ্যেকার কন্টেন্টের মধ্যবর্তী দ্রুত্য নির্ধারণের জন্য ব্যবহার করা হয় সেল প্যাডিং অ্যাট্রিবিউট অর্থাৎ আমরা যদি এরকম লেখি মনে করো সেল স্পেসিং এর পরিবর্তে আমরা যদি এখানে লিখি সেল প্যাডিং প্যাডিং সেল প্যাডিং ইকুয়াল টু আমরা যদি লিখি এখানে মনে করো যে 30 পিক্সেল পরিমাণ তাহলে 30 পিক্সেল পরিমাণ সমদূরত্বে এই টেবিলটার আউটপুটটা আসবে এরকম অর্থাৎ এখানে থাকবে নেম এখানে থাকবে ভিলেজ এখানে থাকবে হলো সুচি এখানে থাকবে হলো নাটোর এইভাবে এই টেবিলটাকে যদি আমরা এইভাবে লিখে আমরা এক্সিকিউট করি তাহলে আমাদের আউটপুটটা পাবো এরূপে তার মানে এখানে দেখো এই যে বর্ডার থেকে প্রত্যেকটা উপাদান কি হয়েছে আমাদের থার্টি পিকজেল সমদূরত্ব পরিমাণ বর্ডার থেকে দূরত্ব নির্ধারণ করেছে তাহলে এই যে কন্টেন্ট কোনো সেলের কন্টেন্ট এবং সেলের মধ্যবর্তী দূরত্ব নির্ধারণের জন্য ব্যবহার করাই হলো সেল প্যাডিং অ্যাট্রিবিউট এরপরে আমরা দেখবো হলো স্পেন রো স্পেন রো স্পেনটা কাকে বলে আমরা একটা টেবিল ধরে নিলাম থ্রি বাই থ্রি একটা টেবিল এখানে আমরা লিখলাম নেম এখানে ভিলেজ এখানে আমরা লিখলাম হলো ডিস্ট্রিক্ট এখানে আমরা লিখলাম মনে করো যে অনিক এখানে আমরা লিখলাম সুচি এখানে ভিলেজ পবা রাজশাহী তারপরে এখানে চারঘাট তারপরে হলো নাটোর শিক্ষার্থীরা এখানে একটা বিষয় লক্ষ্য করো এই টেবিলটা আমরা তৈরি করেছি অলরেডি কিন্তু এই এই টেবিলে যদি যে এখানে দেখো দুইটা রো রয়েছে এই দুইটা রোকে যদি আমরা একত্রিত করি করে এখানে যদি আমরা অনেক ডেটা দা রাখি অনেক ঠিক আছে তাহলে এখানে কি করেছে দেখো দুইটা রোকে কে আমরা একসাথে করেছি ওকে তাহলে এইভাবে দুইটা রোকে কে একসাথে করার জন্য যে ব্যবহার করা হয় তাকে বলা হয় রো স্পেন তাহলে দুই বা ততোধিক রোকে একটা সেলে রূপান্তর করার জন্য যে ব্যবহার করা হয় তাকে বলা হয় রো স্পেন প্রিয় শিক্ষার্থীরা আবার দেখো দুই বা ততোধিক কলামকে কলামকে একটা কলামে রূপান্তর করার জন্য এখানে যেমন দেখো এখানে এই যে এই টেবিলটাতে দুইটা হয়েছে কলামকে একত্রিত করলাম করে এখানে আমরা শুধু লিখলাম নাটোর এখানে আমরা লিখে দিলাম নাটোর তাহলে এখানে দেখো এই কাজটা স্পেন স্পেন দুইটা যদি একই সঙ্গে কোনো একটা টেবিলে থাকে তাহলে দেখা যায় কি পরীক্ষায় তোমরা মানে কোনটা রো স্পেন এবং কোনটা কলাম স্পেন এটা তোমরা নির্দিষ্ট করতে ভুলে যাও বা ভুল করো এক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো এই টেবিলটাকে তোমরা পূর্বের মতো নিয়ে আসবে যেমন এখানে দেখো এই টেবিলটা স্বাভাবিক অবস্থায় কেমন ছিল এই যে এখানে দেখো স্বাভাবিক অবস্থায় এরকম ছিল এখানে একটা রো ছিল আর এখানে স্বাভাবিক অবস্থায় এখানে একটা কলাম ছিল তার এখানে দেখো যখন আমরা কলামকে মিশিয়ে দিব বা ভেঙে দিব তখন এই কলাম ভাঙ্গাকে বলা হয় কলাম স্পেন আর এখানে দেখো আমরা রো কে একসাথে করেছি তো রোটা ভাঙ্গাকে বলা হয় রো স্পেন তাহলে কোন একটা টেবিল যদি এইভাবে স্প্যান আকারে থাকে তাহলে তোমরা আগে কি করবে টেবিলটাকে নরমাল অবস্থায় নিয়ে আসবে নিয়ে আসার পরে দেখবে যে ওখানে রো স্পেন করা আছে না কলাম স্পেন করা আছে যদি দেখো রোটাকে ভেঙে স্পেন করা আছে তাহলে রো স্পেন হবে যদি দেখো কলামটাকে ভেঙে স্পেন করা আছে তাহলে কলাম স্পেন হবে এখন দেখো এটা আমরা ব্যবহার করব কি করে যেমন এই টেবিলটা যদি এই অবস্থায় থাকে এখানে দেখো চার ঘাট এটা মনে করো যে নাটুর এখন এই টেবিলটা যদি আমরা তৈরি করি তাহলে কিভাবে আমরা তৈরি করতে পারবো প্রিয় শিক্ষার্থীরা এই রো স্পেন করতে হবে রো নাম্বার রো নাম্বার রো নাম্বার ব্যবহার করার নিয়ম হলো এটা রো স্পেনিক্যাল টু রো নাম্বার তাহলে রো নাম্বার কত হবে আমরা যতগুলো রো কে একসাথে করবো রো নাম্বার হবে তত যেমন এখানে দেখো রো স্পেনিক্যাল টু এখানে আমরা কয়টা রোকে একসাথে করেছি দুইটা এই যে দেখো স্বাভাবিক অবস্থায় কিছু ছিল এটা তাহলে এখানে আমরা কয়টা রোকে একসাথে করেছি দুইটা তাহলে রো স্পেনিক্যাল হবে কত দুই দুই আবার আমরা আরেকটা টেবিল যদি ধরে নিই মনে করো এখানে আমরা এরকম একটা টেবিল ধরে নিলাম হ্যাঁ মনে করো এখানে এ বি সি ডি ই এফ তাহলে এখানে দেখো এই টেবিলে স্পেন করা আছে এই যে দেখো তাহলে কয়টা রো স্পেন করা আছে এখানে দুইটা তাহলে এখানে কয়টা রোকে আমরা একসাথে করেছি এক দুই তিন তিনটা রোকে একসাথে করেছি তাহলে রো স্পেন ইকাল হবে এখানে এটার ক্ষেত্রে রো স্পেন ইকাল হবে কত থ্রি হবে ব্যাপারটা বোঝা গেল আশা করি তাহলে রো নাম্বার কত হবে যতগুলো রোকে আমরা একত্রিত করব রো স্পেন টু রো নাম্বার তত হবে অর্থাৎ এখানে আমরা তিনটা রোকে একসাথে করেছি রো স্পেন ইকাল টু হবে থ্রি এখানে দুইটা রোকে আমরা একসাথে করেছি রো টু হবে রোড তাহলে দেখো এই টেবিলটা আমরা তৈরি করার জন্য আমাদের কোডিংটা কেমন হবে প্রথমে আমরা লিখব টেবিল ট্যাগ টেবিল তারপরে বর্ডার ইকুয়াল টু ওয়ান তারপরে আমরা লিখবো টিআর টেবিল রো ট্যাগ তারপরে তারপরে টিএ ক্লোজ এক্ষেত্রে এরপরে দেখো আর ক্লোজ তারপর দুই নম্বর রো আর ওপেন এখন দুই নম্বর রো যখন লিখতে যাবো তখন দেখো এই অনেক ডেটা দিয়ে স্পেন করা আছে প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো এই যে দেখো এই অনেক ডেটা ডেটাটা আমাদের এখানে দুইটা রো জুড়েই রয়েছে এই যে যে ঘর দুটো রয়েছে এখন প্রশ্ন হলো অনেক ডেটা ডেটাটা আমরা কোন রো এর সঙ্গে কাউন্ট করবো এটার সঙ্গে না এটার সঙ্গে মনে রাখবা স্পেনকিত ঘরে যে ডেটাটা থাকবে সেটা স্পেনকিত ঘরের প্রথম প্রথম রো সঙ্গে কাউন্ট করতে হবে তাহলে এখানে দেখো এই রো এবং এই দুইটা রোকে স্পেন্ড করা আছে তাহলে অনেক ডেটাটাকে আমরা এই রো এর সঙ্গে কাউন্ট করব এই রোটা যখন আমরা লিখব তখন আমরা অনেক ডেটাটা রিপ্রেজেন্ট করব তাহলে এখানে আমরা লিখব টি আর তারপরে টি ডি এবার আমরা লিখব রো স্পেন ইকুয়াল টু কত আমরা দুইটা রো স্পেন্ড করেছি কাজেই এই যে টু তারপরে হলো অনেক অনেক তারপরে হলো টি ডি ক্লোজ তারপরে দেখো তারপরে এই রো বরাবর কি আছে টি ডি ওপেন পবা তারপরে টিডি ক্লোজ তারপর টিডি ওপেন তারপরে কি আছে রাজশাহী তারপরে হলো টিডি ক্লোজ এরপরে হলো আমাদের টিআর ক্লোজ লেখা শেষ এরপরে দেখো তৃতীয় রোতে শুধুমাত্র ডেটা আছে চার ঘাট নাটোর ওকে তৃতীয় রো এই যে অনেক ডেটাটা কিন্তু আমরা এই দ্বিতীয় রোয়ের সঙ্গে কাউন্ট করে অলরেডি লিখে ফেলেছি তাহলে তৃতীয় রোতে শুধুমাত্র ডেটা আছে চার ঘাট এবং নাটোর তাহলে আমরা এখানে লিখবো আর ওপেন টি টিডি তারপরে আমরা চার ঘাট তারপরে টিডি ক্লোজ তারপরে আমরা ওপেন তারপরে আমরা লিখবো টি ডি ক্লোজ তারপরে টি আর ক্লোজ তারপরে দেখো টেবিল ট্যাগ ক্লোজ এইটা যদি আমরা লিখি তাহলে কিন্তু আমাদের এইভাবে টেবিলটা চলে আসবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা যে কোনো টেবিলে যদি এইভাবে রো স্পেন করা থাকে তাহলে কিন্তু আমরা খুব সহজেই তৈরি করতে পারবো এরপরে দেখো যদি কলাম স্পেন থাকে যেমন টেবিলটা মনে করে এইভাবে আছে মনে এখানে সুচি এখানে আছে মনে করো যে নাটোর এইরকম যদি টেবিলটা থাকে তাহলে আমরা কিভাবে টেবিলটা তৈরি করতে পারি এবং করতে আমাদের কেমন হবে এখানে দেখো এই টেবিলের ক্ষেত্রে কিন্তু স্প্যান করা আছে কলাম এখানে দেখো কলামকে ভেঙ্গেছি আমরা তাহলে কলামটাকে যখন আমরা ভেঙ্গে স্পেন করব তখন আমাদের ব্যবহার করতে হবে কলাম স্পেন অ্যাট্রিবিউট কলাম স্পেন ইকুয়াল টু কত হবে ওই যে পূর্বের মতোই কতটা কলামকে আমরা একত্রিত করেছি এখানে লক্ষ্য করলে দেখো পূর্বে ছিল দুইটা কলাম দুইটা কলামকে আমরা ভেঙে একসাথে করে দিয়েছি তাহলে কলাম স্পেন ইকুয়াল টু হবে দুই আমরা যদি তিনটা কলামকে একসাথে করি তাহলে কলাম স্পেন ইকুয়াল টু হবে থ্রি যদি আমরা চারটা কলামকে একসাথে করি তাহলে কলাম স্পেন্ট হবে কত ফোর তাহলে এই টেবিলটা যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমাদের কোডিংটা কেমন হবে এক্ষেত্রে আমাদের কোডিংটা হবে দেখো এরকম আমাদের প্রথম এর উপাদানগুলো তো ঠিকই আছে দ্বিতীয় উপাদানগুলো গুলো দেখো টি ডি তারপরে টিডি ক্লোজ তারপরে টিডি ওপেন তারপরে কি পবা তারপরে টিডি ক্লোজ তারপরে কি টিডি ওপেন তারপরে হলো রাজশাহী টিডি ক্লোজ তারপরে টিআর ক্লোজ এরপরে দেখো তিন নম্বর যখন লিখবো তখন টিডি ওপেন সুচি তারপরে টিডি ক্লোজ এরপরে দেখো এই যে নাটোর ডেটা দিয়ে দিয়ে স্পেন করা আছে এই নাটোর ডেটা যখন লিখবো এই নাটোর ডেটার পূর্বে যে ওপেনিংটা ইউজ করব সেখানে আমরা লিখবো কল কলাম স্পেন তাহলে এখানে লিখবো আমরা টি কলাম স্পেন ইকুয়াল টু কত কলাম স্পেন ইকুয়াল টু আমরা দুইটা কলামকে একসাথে করেছি কাজে এখানে লিখব দুই তারপরে আমাদের কোন ডেটা আছে স্পেন কিন্তু ঘরে নাটোর তাহলে এখানে আমরা লিখব নাটোর তারপরে টিডি ক্লোজ এরপরে হলো দেখো টিআর ক্লোজ তারপরে হলো আমাদের টেবিল ট্যাক ক্লোজ এইভাবে যদি আমরা লিখি তাহলে কিন্তু আমরা আউটপুটে এইভাবে পেয়ে যাব প্রিয় শিক্ষার্থীরা তাহলে আজকে আমরা মূলত শিখলাম একটা টেবিল কিভাবে তৈরি করতে হয় এবং একটা টেবিলকে কতভাবে ডিজাইন করা যায় এবং এই ডিজাইনটা করার জন্য টেবিলটাকে আমরা কি কি অ্যাক্টিভিউট ব্যবহার করতে পারি সেই অ্যাক্টিভিউট গুলো সম্পর্কে আমরা বিস্তারিত শিখলাম প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে যা শেখালাম সাধারণত তোমাদের এইচএসসি লেভেল পর্যন্ত এনাফ তোমাদের পরীক্ষাতে এইভাবে প্রশ্নগুলো আসে টেবিল স্পেন করা বা সাধারণ একটা টেবিল দেয়া থাকে সেই টেবিলটা তৈরি করতে হয় তো আশা করি তোমরা এখন টেবিল সম্পর্কিত যে কোনো ধরনের আসলে তোমরা করতে পারবে এই টেবিলের উপরে কিছু বাসায় তোমাদেরকে সেলফ প্র্যাকটিস দিচ্ছি এগুলো বাসায় করবে তাহলে এই টেবিলটা সম্পর্কে তোমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে একটা টেবিল তোমরা এরকম তৈরি করবা এখানে মনে করো ইমেজ ইমেজ ডট জেপিজি এটা একটা এখানে একটা ইমেজ থাকবে টেবিলের এখানে আমরা টেবিলটা একটা মনে করো যে রেজাল্ট রেজাল্ট টেবিল এখানে দিলাম আমরা মনে করো রোল এখানে দিলাম মনে করো যে জিপিএ এখানে দিলাম মনে করো যে গ্রেড এখানে দিলাম মনে করো ওয়ান জিরো ওয়ান ফাইভ পয়েন্ট জিরো জিরো তাহলে গ্রেড কী হবে এ প্লাস তারপরে মনে করো এখানে আমরা দিলাম এখানে আমরা দিলাম মনে করো ওয়ান টু ফোর দিলাম এ এখানে আমরা দিলাম ওয়ান জিরো থ্রি থ্রি পয়েন্ট ফাইভ মনে করো এ মাইনাস এ মাইনাস এই টেবিলটা তৈরি করবে তোমরা পাশাপাশি আরেকটা টেবিল তৈরি করবে তোমরা এটা মনে করো আমরা একটা লিস্ট তৈরি করতেছি ফুড লিস্ট এখানে আমরা মনে করো ফ্রুট ফ্রুট এখানে আমরা নিব মনে করো যে গ্রোসারিস তারপরে এখানে আমরা নিব মনে করো যে আচ্ছা এর মধ্যে আমরা এখানে নেব মনে করো অ্যাপেল এখানে নেব মনে করো আমরা অরেঞ্জ এখানে আমরা নিব মনে করো যে বানানা গ্রোসারিসের মধ্যে আমরা নিবো মনে করো যে এখানে নিব মনে করো আমরা রাইস এখানে আমরা নিব মনে করো যে এখানে আমরা নিব মনে করো যে ব্রেড এখানে নিব মনে করো আমরা ফ্লাওয়ার আচ্ছা এখানে আমরা মনে করো মনে করো এখানে আচ্ছা মনে করো এখানে নিলাম আমরা ম্যাঙ্গো ফ্রুট ওয়ান ফ্রুট টু এখানে ম্যাঙ্গো এখানে আমরা নিলাম মনে করো যে জ্যাক ফ্রুট এখানে আমরা নিলাম মনে করো যে আচ্ছা আচ্ছা আমরা এখানে মনে করো যে ভেজিটেবল নিই ভেজিটেবল তাহলে এখানে আমরা এখানে নিলাম মনে করো যে টমেটো তারপরে মনে নিলাম নিলাম তারপরে মনে করো চিলি তাহলে এই টেবিলটা তোমরা তৈরি করে নিয়ে আসবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এই যে একটা টেবিল আর এই যে একটা টেবিল এই দুইটা টেবিল তোমরা তোমাদের হোমওয়ার্ক থাকলো এগুলো তোমরা বাসায় করবে প্রিয় শিক্ষার্থীরা শিক্ষার্থীরা আমরা পরবর্তী ক্লাসে তোমাদের প্রোগ্রামিং ভাষা পঞ্চম অধ্যায় এই টপিক নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ